1970 সালে ম্যাট্রিক পরীক্ষার 3 মাস পরে বাবার মৃত্যু। 5 বোন 3 ভাই মা সহ 11 জনের পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বাবা ছিলেন ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা। সেই সুবাদে পরিবারের দায়িত্ব নিতে 15 বছর বয়সে চাকরি পান ডাক বিভাগে। পরিশ্রমী এই মানুষটির নাম মাহবুব আহমেদ, যিনি আমাদের কাছে সাদেক বাচ্চু নামেই পরিচিত। জনপ্রিয় এই অভিনেতার জন্ম 1955 সালের 1 জানুয়ারি ঢাকাতেই। শিশুকাল থেকেই পাড়া মহল্লার নাটকে অভিনয় করেন তিনি। স্বাধীনতার পরপরই 1972 সালে তিনি গণনাট্য পরিষদ নামের একটি থিয়েটার দলের সঙ্গে যুক্ত হন। 1984 সালে তিনি প্রতিষ্ঠা করেন মতিঝিল থিয়েটার নামে একটি নাটকের দল। মতিঝিল থিয়েটারের হয়ে তিনি বেশ কিছু মঞ্চনাটক রচনা, পরিচালনা ও অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য মঞ্চনাটকগুলো হল কাফনের পকেট নেই, কুলাঙ্গার ইত্যাদি। মঞ্চে তার অভিনয় দেখে বিটিভির প্রভাবশালী প্রযোজক আবদুল্লাহ ইউসুফ ইমাম তাকে নিয়ে যান টেলিভিশনে অভিনয়ের জন্য। টেলিভিশনে তিনি প্রথম অভিনয় করেন 1974 সালে প্রথম অঙ্গীকার নামের একটি নাটকে, সেই শুরু। এরপর তিনি অভিনয় করেছেন 1000-এরও বেশি টেলিভিশন নাটকে। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো গ্রন্থিকগণ কহে, জোনাকি জলে, সুজনবাদিয়ার ঘাট, পূর্বরাত্রি পূর্বদিন, নকশিকাথার মাঠ ইত্যাদি। বাংলাদেশ বেতারেরও অনেক নাটকেই কণ্ঠ দিয়েছেন তিনি। বেতারে তার সেরা কাজ হিসাবে বিবেচনা করা হয় খেলাঘর নামের একটি নাটককে। নাটক থেকে চলচ্চিত্র মাধ্যমে আসেন 1985 সালে শহীদুল আমিন পরিচালিত রামের সুমতি চলচ্চিত্রের মাধ্যমে। এই সিনেমায় তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন, কিন্তু নায়ক চরিত্রে দর্শক তাকে সেভাবে গ্রহণ করেনি। খল চরিত্রে প্রথম অভিনয় করেন শহীদুল হক খানের সুখের সন্ধানে নামের একটি সিনেমাতে, কিন্তু সেটিও তেমন সাড়া ফেলতে ব্যর্থ হয়। তিনি প্রথম আলোচনায় আসেন বরেণ্য পরিচালক এহতেশাম পরিচালিত চাঁদনি সিনেমার মাধ্যমে। এই সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রাম গ্রামান্তর। এই সিনেমাতেই এহতেশাম তার নাম বদলে দেন সাদেক বাচ্চু। মাহবুব আহমেদ সাদেক থেকে তিনি হয়ে ওঠেন সাদেক বাচ্চু। এই নামেরও রয়েছে একটি ইতিহাস। চাঁদনি সিনেমার শুটিং সেটে এহতেশাম তাকে দেখেই বলে ওঠেন, তু বাড়া বাচ্চু হে রে, তেরে নাম বাচ্চু, সাদেক বাচ্চু। মৌসুমী নামের একটি সিনেমায় তার কণ্ঠে চাচা ঢাকা কতদূর সংবাদটি প্রচুর জনপ্রিয়তা পায়। এই সংবাদ সবার মুখে মুখে ফিরতে থাকে। এমনকি সেই সময়ে রিক্সা, টেম্পু, ব্যাবিট্যাক্সির পেছনে সবচেয়ে কমন যে লেখাটি পাওয়া যেত সেটি হচ্ছে চাচা ঢাকা কতদূর। তার অভিনীত সিনেমার সংখ্যা 5 শতাধিক। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো কোটি টাকার কাবিন, সুজন সখী, আমার প্রাণের স্বামী, ভালোবাসা জিন্দাবাদ, রামের সুমতি, চাঁদনি, বধুবরণ, মায়ের হাতে ভেস্তের চাবি, লোভে পাপ, পাপের মৃত্যু, মন বসে না পড়ার টেপিবে, একটি সিনেমার গল্প ইত্যাদি। একটি সিনেমার গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2018 সালে তিনি অর্জন করেন সেরা খল অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি মূলত খল চরিত্রে জনপ্রিয়তা অর্জন করলেও তিনি অভিনয় করেছেন নানামুখী চরিত্রে, মঞ্চ, বেতার, টেলিভিশন এবং সিনেমা, এই সবগুলো মাধ্যমেই তার ছিল দাপুটে বিচরণ। তিনি বেশ কয়েক বছর ধরেই অনিয়মিত ছিলেন অভিনয় থেকে। একটি জাতীয় দৈনিকে এক সাক্ষাৎকারে তিনি জানান, যে চরিত্রে তাকে মানায় তেমন চরিত্র না আসাতেই তিনি কমিয়ে দিয়েছেন কাজের সংখ্যা। তবে তিনি যে শুধু অভিনয়ই করেছেন তা নয়, করেছেন লেখালেখিও। তার লেখা নাটকের বইও প্রকাশিত হয়েছে। জনপ্রিয় এই অভিনেতার হঠাৎ করেই শ্বাসকষ্ট বেড়ে গেলে গত 6 সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন তার করোনা ধরা পড়ে এবং ক্রমেই তার অবস্থা সংকটজনক হয়ে ওঠে। অবশেষে আজ 14 সেপ্টেম্বর বেলা 12:05 তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান অদেখা ভুবনে। গুণী এই অভিনয় শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা।